তোমাদের টেস্টের কোয়েশ্চেনগুলোতে বেশ কিছু কোয়েশ্চেন এরকম আছে যেগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট মাধ্যমিকে আসার উপযোগী, কিন্তু সেগুলো টেক্সট বুকে নেই। সেই সমস্ত কোয়েশ্চেনগুলো করে দেওয়া হবে এখানে, বেছে বেছে প্রত্যেকটা টেস্টের যে সমস্ত কোয়েশ্চেন আছে সেখান থেকে করে দেওয়া হবে। আজকে আমরা করব সেরকমই ত্রিকোণমিতির 3 মার্কসের একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কোশ্চেনটা, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু পাই বাই টু হলে প্রমাণ করো যে সেক আলফা প্লাস সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস টু ট্যান আলফা প্লাস ট্যান বিটা। এই কোশ্চেনটা বেশ ইম্পর্ট্যান্ট মাধ্যমিকের জন্য, কিন্তু টেক্সট বুকে নেই। তো এই কোশ্চেনটা আমরা এখন সলভ করব। ফার্স্টে আমাদের বলে দিয়েছে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি বা পাই বাই টু। তাহলে এখানে আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি আলফা ইকুয়ালস টু পাই বাই টু মাইনাস বিটা, আর বিটা ইকুয়ালস টু পাই বাই টু মাইনাস আলফা। এবার আমরা কোশ্চেনটা শুরু করব। কোশ্চেনটা বলেছে লেফট সাইডে আছে সেক আলফা প্লাস সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা। তো এলএইচএস নিয়ে আমরা স্টার্ট করব। সেক আলফা প্লাস সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা। সর্বপ্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি সেকটা আলফা আছে, এটা বিটা, সাইনটাও আলফা। সেক আলফাটাকে আমরা পূরক কোণের ফর্মুলা ওয়াইজ কোসেকে কনভার্ট করে নেব। সেক আলফাকে আমরা চাইলে লিখতে পারি সেক আলফা ইকুয়ালস টু যেহেতু পাই বাই টু মাইনাস বিটা, তাহলে আমরা এটাকে সেক পাই বাই টু মাইনাস বিটা প্লাস সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা এরকম রাখতেই পারি। তারপর সেক পাই বাই টু মাইনাস বিটা অর্থাৎ সেক 90 মাইনাস বিটা ইকুয়ালস টু আমরা করতেই পারি কোসেক বিটা। তাহলে আমাদের রাশিটা আসছে কোসেক বিটা প্লাস সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা। নেক্সটে আমরা করতে চাইলে কোসেককে আমরা 1/সাইনে কনভার্ট করে নিচ্ছি। আমরা জানি কোসেক থিটা ইকুয়ালস টু 1/সাইন থিটা, তাহলে কোসেক বিটাকে আমরা 1/সাইন বিটা লিখতেই পারি। এখানে চাইলে তোমরা ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু সেক 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কোসেক থিটা। নেক্সট এখানেও চাইলে লিখে দিতে পারো কোসেক থিটা ইকুয়ালস টু 1/সাইন থিটা। এখানে আমরা ক্যালকুলেট করব, নিচে সাইন আলফাটা নিয়ে আমরা কিছু করব না, সাইন আলফা যেমন আছে তেমনই থাকবে। উপরে এখানে যদি আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে তোমরা দেখতে পাবে এখানে আসছে আমাদের সাইন বিটা, আর উপরে আসছে 1 প্লাস সাইন স্কোয়ার বিটা। সিম্পল, সাধারণ ভগ্নাংশে যোগ করলাম এই দুটো নিয়ে, যেটা থেকে এটা পেলাম। এবার আমরা 1 প্লাস সাইন স্কোয়ার বিটাটাকে উপরে রেখে দিলে নিচে আমরা পেয়ে যাচ্ছি সাইন বিটা ইন্টু সাইন আলফা, বা সাইন আলফাটাকে আগে লিখি সাইন আলফা ইন্টু সাইন বিটা। এবার এখানে যে 1টা আছে এই 1টাকে আমরা ভেঙে নেব। আমরা জানি যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা বা আলফা সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1। এখানে আমরা এই জিনিসটাকে এইভাবে ভাঙলাম, সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা, আর সাইন স্কোয়ার বিটা তো একটা ফার্স্ট থেকেই ছিল, তাহলে রাশিটা এরকম দেখতে আসছে সাইন আলফা সাইন বিটা। এই 1টাকে আমরা ভেঙে নিলাম সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটাতে। তোমরা জানো এরকম আমরা করতে পারি, আমরা জানি যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমরা পাচ্ছি কস স্কোয়ার বিটা প্লাস 2 সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই সাইন আলফা ইন্টু সাইন বিটা। এবার আমরা আমাদের যেটা প্রুভ করতে দিয়েছে সেই দিকে একটু দেখব। এখানে ওরা বলেছে যে ট্যান আলফা প্লাস 2 ট্যান বিটাই আমাদের কনভার্ট করতে হবে। তো আমরা এটা করার জন্য এখানে এই দুটোকে ভেঙে নেব। তার আগে কস স্কোয়ার বিটাটাকেও যদি আমরা সাইনে কনভার্ট করি, কারণ এখানে অ্যান্সারটাই আছে দেখো তোমরা আর এইচএসে ট্যান আলফা ট্যান বিটা, দুটোর ক্ষেত্রেই ট্যান অর্থাৎ দুটোর ক্ষেত্রেই উপরে সাইন আলফা একটাতে সাইন বিটা লাগবে।
সুতরাং আমরা এই কসটাকে যদি সাইনে কনভার্ট করে নিই, কারণ কসটা উপরে আছে, তাহলে এটা আসবে কস স্কোয়ার, বিটাকে আমরা লিখতে পারি পাই বাই টু মাইনাস বিটা মাইনাস আলফা, সরি, কারণ পাই বাই টু বিটা ইকোয়ালস টু পাই বাই টু মাইনাস আলফা আমরা আগে এখানে নিয়েছি। নেক্সট প্লাস টু সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই সাইন আলফা ইন্টু কস আলফা। এখানে কস স্কোয়ার পাই বাই টু মাইনাস আলফা, অর্থাৎ এটাকে আমরা লিখতেই পারি পুরক্ষণের ফর্মুলা ওয়াইজ সাইন স্কোয়ার আলফা প্লাস, এটা তো ছিল টু সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই সাইন আলফা ইন্টু কস, সরি সাইন, এই সরি এই জায়গাটা সাইন বিটা হবে, এখানে সাইন বিটা হবে, ভুল করে আমি কস আলফা লিখে দিয়েছি, সাইন বিটা, এখানেও সাইন বিটা। তাহলে এই জায়গাটাই দেখে যদি আমরা ভেঙে নিই তাহলে রাশিটা এরকম দেখতে লাগবে, সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই সাইন আলফা ইন্টু সাইন বিটা প্লাস টু সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই সাইন আলফা সাইন বিটা। এই জিনিসটাকে ভেঙে নিলাম উপরে প্লাসে দুটো টার্মটাকে, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার সাইন আলফা আর সাইন আলফা যদি একটা কেটে যায় তাহলে এখানে আমাদের পড়ে থাকছে সাইন আলফা বাই সাইন বিটা। এই ক্ষেত্রেও টু সাইন স্কোয়ার বিটা আছে, নিচে সাইন আলফা সাইন বিটা, সাইন বিটা সাইন বিটা কেটে গেলে এখানে থাকছে টু সাইন বিটা বাই সাইন আলফা, তাই তো? এরপর এই পজিশনটা থেকে আমরা করব, আমাদের ছিল সাইন আলফা বাই সাইন বিটা, সাইন আলফাটাকে আমরা সাইন আলফায় রাখছি, সাইন বিটাটাকে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন পাই বাই টু মাইনাস আলফা, এখানে প্লাস টু সাইন বিটা ছিল তো সাইন বিটাই থাকলো, নিচে আছে সাইন আলফা, এই সাইন আলফাটাকে আমরা যদি কনভার্ট করতে চাই তাহলে এটা হয়ে যাবে সাইন পাই বাই টু মাইনাস বিটা। এর পরবর্তী লাইনে তোমরা বুঝতেই পারছো সাইন আলফা ডিভাইডেড বাই সাইন পাই বাই টু মাইনাস আলফা সমান সমান কস আলফা, আর এখানে টু সাইন বিটা আর সাইন পাই বাই টু মাইনাস বিটা হচ্ছে কস বিটা। তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে ট্যান আলফা প্লাস টু ট্যান বিটা। অঙ্কটা ভেঙে ভেঙে ডিটেলসে করলাম জন্য এত বড় হলো, তোমরা চাইলে ছোটো ছোটো জাম্প করতে পারো, যেমন এখানে এই স্টেপগুলো তোমরা চাইলে একটু জাম্প করে করতে পারো, তাহলে অঙ্কটা ছোটো হবে। আর আমাদের অ্যান্সারটা দেখা যায় ওরা আর এইচএসে চেয়েছিলো ট্যান আলফা প্লাস টু ট্যান বিটা, আমাদের এখানে হয়ে গেছে ট্যান আলফা প্লাস টু ট্যান বিটা, তাহলে আমরা এখানে লিখতে পারি এল এইচ এস ইকুয়ালস টু আর এইচ এস প্রুফড। এই কোশ্চেনটা টেক্সট বুকে নেই কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট মাধ্যমিকের জন্য, তো অঙ্কটা সলভ করবে।